মজাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমার আজকে ভিডিও টপিক হচ্ছে বাংলাদেশের কিং খান সাকিব খান ও ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর জুটির সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। সাকিব খান ও শাবনূর জুটির বেশিরভাগ সিনেমাই ছিল হিট সুপারহিট, এরপরও এই দুই তারকা কেন একসাথে আর কাজ করলেন না তা জানা যায়নি। হয়তো ইগো সমস্যার কারণে দুজন একসাথে আর কাজ করেননি। সে যাই হোক, চলুন দেখে নেওয়া যাক এই জুটির সকল সিনেমার বিস্তারিত। ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব সিনেমাটি পরিচালনা করেছেন এফআই মানিক। এই সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, সাকিব খান, শাবনূর সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট, পাশাপাশি এই সিনেমার প্রত্যেকটি গানই ছিল সুপারহিট। স্বপ্নের বাসর, স্বপ্নের বাসর সিনেমাটি পরিচালনা করেছেন এফআই মানিক। এই সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, সাকিব খান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। নয়ন ভরা জল, নয়ন ভরা জল সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, সাদেক বচ্চু সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। আমার প্রাণের স্বামী, আমার প্রাণের স্বামী সিনেমাটি পরিচালনা করেছেন পিয়া কাজল। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সমাধি, সমাধি সিনেমাটি সাদা কালো সমাধি সিনেমার রিমেক। এই সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, শাবনূর, সাকিব খান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। তোমাকে বউ বানাবো, তোমাকে বউ বানাবো সিনেমাটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, মিশা সওদাগর সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। বলবো কথা বাসর ঘরে, বলবো কথা বাসর ঘরে সিনেমাটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ সংগ্রাম। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, সাহারা সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। ঢাকায় পোলা বরিশালের মায়া, ঢাকায় পোলা বরিশালের মায়া সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, হুমায়ুন ফরিদি, নাসির খান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। জন্ম, জন্ম সিনেমাটি পরিচালনা করেছেন হাসিবুল ইসলাম মিজান। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, জনা, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি সিনেমাটি পরিচালনা করেছেন হাসিবুল ইসলাম মিজান। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। সবার উপরে প্রেম, সবার উপরে প্রেম সিনেমাটি পরিচালনা করেছেন আজাদী হাসনাত ফিরোজ। এই সিনেমাতে অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর, সাকিব খান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেজ। গোলাম, গোলাম সিনেমাটি পরিচালনা করেছেন ইস্পানি আরিফ জাহান। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, শাহনাজ, দীপজল সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এক টাকার বউ, এক টাকার বউ সিনেমাটি পরিচালনা করেছেন পিয়া কাজল। এই সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, সাকিব খান, শাবনূর, দিঘি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। কপাল, কপাল সিনেমাটি পরিচালনা করেছেন হাসিবুল ইসলাম মিজান। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, মাহফুজ আহমেদ, রেসি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায় সিনেমাটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন। এই সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, সাকিব খান, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। প্রেম সংঘাত, প্রেম সংঘাত সিনেমাটি পরিচালনা করেছেন মনোয়ার খোকন। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, শাহনূর সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। কঠিন প্রেম, কঠিন প্রেম সিনেমাটি পরিচালনা করেছেন এম বি মানিক। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, মিশা সওদাগর সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। নাচনেওয়ালি, নাচনেওয়ালি সিনেমাটি পরিচালনা করেছেন তোজামেল হক বকুল। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, নাসির খান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। হৃদয় শুধু তোমার জন্য, হৃদয় শুধু তোমার জন্য সিনেমাটি পরিচালনা করেছেন সাজিদুর রহমান সাজু। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, শাহেদ, ডেনি রাজ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। রসের বাইদানি, রসের বাইদানি সিনেমাটি পরিচালনা করেছেন আজাদী হাসনাত ফিরোজ। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। মায়ের মর্যাদা, মায়ের মর্যাদা সিনেমাটি পরিচালনা করেছেন দিলীপ বিশ্বাস। এই সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, মান্না, মৌসুমি, সাকিব খান, শাবনূর সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। স্বামী স্ত্রীর ওয়াদা, স্বামী স্ত্রীর ওয়াদা সিনেমাটি পরিচালনা করেছেন পিয়া কাজল। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, রোমানা, সুচরিতা সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট।
টিপটিপ বৃষ্টি। টিপটিপ বৃষ্টি সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান। এই সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, তৌফিক সহ আরও অনেকে। বক্স অফিসে বুটন যে এই সিনেমাটি ফ্লপ। প্রাণের মানুষ, প্রাণের মানুষ সিনেমাটি পরিচালনা করেছেন আমজাদ হোসেন। এই সিনেমাতে অভিনয় করেছেন ফেরদৌস, সাকিব খান, শাবনূর সহ আরও অনেকে। বক্স অফিসে ভোট অনুযায়ী এই সিনেমাটি এভারেস্ট। ভালোবাসার দুশ্মন, ভালোবাসার দুশ্মন সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াকিল আহমেদ। এই সিনেমাতে অভিনয় করেছেন মান্না, সাকিব খান, শাবনূর সহ আরও অনেকে। বক্স অফিসে ভোট অনুযায়ী এই সিনেমাটি হিট। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।